এআইইউডিএফ এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাওলানা এনামুল্লাহর রাজনৈতিক জীবন শুরু হয় কংগ্রেসীদের হাত ধরে। নিজের পরিচয় ও পরিচিতি লাভ করেন কংগ্রেসের নীতি আদর্শ এবং মতাদর্শী হয়ে। এক কথায় রাজনীতিতে ডানাকোচায় কংগ্রেসই হয়ে আজীবন কংগ্রেসের তরিতে থাকলেও হঠাৎ ব্যক্তি স্বার্থে ব্যাঘাত ঘটায় কংগ্রেস ত্যাগ করে সবেমাত্র এআইইউডিএফ দলে যোগদান করেন। মঙ্গলবার কালাইন ব্লক কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমন বক্তব্য তুলে ধরেন এনএসইউআর কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন এনএসইউআই সাধারণ সম্পাদক জামিল আহমদ ও কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সভাপতি আবু জাফর লস্কর এবং সম্পাদক আব্দুস সামাদ লস্কর। এদিনের সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে আবু জাফর লস্কর বলেন, ইদানিং কিছু নেতা বিধায়ক খলিলের বিরোধিতা করছেন, সামাজিক মাধ্যমে বিধায়কের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তন্মধ্যে অন্যতম এআইইউডিএফ নেতা মাওলানা এনামুল্লাহ। কিছুদিন আগে এনামুল্লাহ সংবাদ মাধ্যমে কালাইন ডক কংগ্রেস নিয়ে ভিত্তিহীন মনগড়া মন্তব্য করেন। এনামুল্লাহকে তার মন্তব্যের প্রমাণ দিতে হবে, তা না হলে এনামুল্লার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে এনএসইউআই, বলেন আবু জাফর লস্কর। আবু জাফর বলেন, এনামুল্লাহ কংগ্রেসের হাত ধরেই নাকি রাজনীতি শিখেছেন, আর এখন বিধায়ক ওয়াজেদ আলী, প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদ, অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ করছেন। কংগ্রেসের নুন খেয়ে নমখারামি করছেন এনামুল্লাহ। তার কথায় বরাকের কয়লার সিন্ডিকেটে জড়িত এনামুল্লাহ। সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলা এনএসইউআই সম্পাদক বলেন, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার একজন কর্মবীর ব্যক্তি, তাকে নিয়ে ঠাট্টা করা যুক্তিহীন। মাওলানা এনামুল্লাহকে খলিলের সমালোচনা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। এছাড়াও সাংবাদিকদের সামনে এ নিয়ে এনএসইউআই অন্যান্য কর্মকর্তারাও মাওলানা এনামুল্লাহর বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন। আজকে আমরা কাটিগড়া এনএসইউআই অ্যাসেম্বলি কমিটি থেকে সাংবাদিক সম্মেলনে দ্বারস্থ হয়েছি, যে আমরা আমাদের এনামুল্লাহ ভাই কিছু বলেছেন, যে উনি বলেছেন কয়েকদিন আগে যে কাটিগড়ার কালাইন ব্লক নাকি ইলেকশনের সময় 75 লক্ষ টাকা বলেছিল যে কালাইন ব্লক ডিমান্ড করেছিল। যদি ওনার কাছে কোনো প্রমাণ থাকে, ওনার কাছে কোনো তথ্য থাকে, তা ওনাকে বলছি যে উনি এটা আমাদেরকে দিন, আর যদি না থাকে তা আপনি এরকম জুমলা কেন বলেন। আর আপনার যে ডাকনা গজিয়েছে এটা কিন্তু কংগ্রেসের, আপনি এটা কিন্তু ভুলবেন না, এটা কিন্তু কংগ্রেসের ডাকনা গজিয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আপনি, একজন কেন্দ্রীয় এআইইউডিএফ কেন্দ্রীয় কমিটির সম্পাদক উইয়া, যে আপনি এইভাবে জুমলা কথা বলছেন তা আমরা কিন্তু ধিক্কার জানাই, আর যদি আপনার কাছে যে আপনি কালাইন ব্লক কংগ্রেসের উপরে ব্লেম তুলিয়েছেন যে 75 লক্ষ টাকা ওনারা দাবি করেছেন এমএলএর কাছে, যদি আপনার কাছে যদি প্রমাণ থাকে, তাহলে যদি না থাকে তা আমরা আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব। আসাম এবং আপনি কয়েকদিন আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আমাদের বিধায়ক ওয়াজিদ আলী চৌধুরী এবং আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতি কমলাক্ষ দে এবং সিদ্দিক আহমেদ এর এগেইনস্টে যে বিরূপ মন্তব্য করেছেন এবং তাকে যা বলেছেন তা আমরা কিন্তু ধিক্কার জানাই। এবং আমাদের এই কালাইন ব্লক, কাটিগড়া ব্লক খুবই সুন্দর ও সুষ্ঠুভাবে চলছে, আপনি যেভাবে মন্তব্য করছেন এবং এটা কিন্তু সমাজের শৃঙ্খলা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু আপনি বিশৃঙ্খলা তৈরি করছেন থেকে কালাইন এবং কাটিগড়ার ব্লক সুন্দর ও সুষ্ঠুভাবে চলছে। কাটিগড়া বিধায়ক খুবই তাকে সুন্দর ও ভালোভাবে যেভাবে চলাচ্ছেন উনি কাটিগড়াকে নিয়ে, আমরা সবাই ওনার হাত ধরে যেন ভালোভাবে চলি, এবং আমরা সবাই আমাদের জনতা সবাই যদি ওনার হাত ধরে চলি তাহলে কাটিগড়া অনেক উন্নত হবে। যে উনি শুধু কংগ্রেসের বিধায়ক না, উনি পুরা কাটিগড়ার 1.5 লক্ষ মানুষের বিধায়ক। সম্মেলন ডাকার মেন উদ্দেশ্য হলো যে কয়েকদিন আগে আমাদের এনামুল্লাহ ভাই বলেছিলেন যে কালাইন ব্লক কংগ্রেসের উপরে ব্লেম তুলেছিলেন, কাটিগড়া ব্লক কংগ্রেসের উপরে ব্লেম তুলেছেন এবং আমাদের ওয়াজিদ আলী সাহেবের উপরে ব্লেম তুলেছেন, ওয়াজিদ আলী ওয়ার্কিং প্রেসিডেন্ট কমলাক্ষ দে এবং আমাদের বর্তমানের বিধায়ক সিদ্দিক আহমেদ
উনি যে যে ওনাদের বিরুদ্ধে যা কথা বলেছিলেন যা কথা তা সবই ঝুট, এবং উনি যেভাবে বক্তব্য দিয়েছেন আমি ওনার নিন্দার ও ধিক্কার জানাই। আর উনি বলেছিলেন কংগ্রেসের উপর যে ব্লেম তুলেছেন, যদি ওনার কাছে কোনো প্রমাণ থাকে তাহলে দেন, আর যদি প্রমাণ থাকে না তাহলে আমরা কিন্তু আইনের আওতায় যেতে বাধ্য হব। আর ওনাকে আমরা এটাই বলতে চাই যে আপনি কংগ্রেসের হাত ধরেই আপনার পরিচিত হয়েছে, আপনার যে ডানা গজিয়েছে এটা কিন্তু আপনার কংগ্রেসের দ্বারাই ডানা গজিয়েছে। আর আপনি কংগ্রেস ছেড়ে এআইইউডিএফে যাওয়ার মূল উদ্দেশ্য হলো এআইইউডিএফ হলো তোমার একটি তোমার ব্যবসা বাণিজ্যিক দল, উনি ব্যবসার জন্য গিয়েছেন। আর ওনার যে উনি যা বলেন ওনার বিগত দিনের যদি আমরা মূল তত্ত্ব টানি তাহলে ওনারই বহুত কার্যকলাপ আছে যা দুই নম্বরই নিয়ে আছে, বেজান আছে। কি দুই নম্বরের মধ্যে কি কি থাকতে পারে? সিন্ডিকেট পাঁচ হতে পারে, সিন্ডিকেট উনি কি সিন্ডিকেটের সঙ্গে জড়িত? জড়িত ছিলেন। কিসের সিন্ডিকেট? কয়লা সিন্ডিকেট। উনি আগে জড়িত ছিলেন, আমরা কয়েকটি নিউজও দেখেছি। আপনাদের কাছে কি প্রমাণ রয়েছে? প্রমাণ নেই, আমরা নিউজ দেখেছি। আচ্ছা, তাই নিউজ দেখেছি তাই এখনো বলছি। আর উনি যেভাবে উনি একজন কেন্দ্রীয় সম্পাদক হয়ে আমাদের কাটিগোড়ার বিরুদ্ধে বলছেন, কাটিগোড়া এআইইউডিএফ সমষ্টির একটা কেন্দ্রীয় কমিটি রয়েছে, ওনারা কখনো আমাদের এমএলএর বিরুদ্ধে কখনো কিছু বলেনি। ও উনি শুধু বলছেন ওনারা কি কাটিগোড়ার যে কেন্দ্রীয় কমিটি রয়েছে ওরা কেন বলছে না, শুধু উনি কেন বলছেন? এটা কি ওর এমএলএ এর সাথে কোনো পার্সোনাল যুক্তি রয়েছে থাকতে পারে? আপনারা কি মানে মনে করেন ওর পার্সোনাল কোনো প্রবলেম হতে পারে বা এমএলএর সাথে কোনো ঝগড়াঝাটি হতে পারে? কিন্তু এটা দলের সাথে আপনি জড়াবেন না। এবং আপনি আপনি যেভাবে কাটিগোড়া ব্লক এবং কালাইন ব্লকে নিয়ে দোষারোপ করছেন এটা কিন্তু আপনার ঠিক হয়নি। এবং আমাদের এমএলএ খুবই ভালো মানুষ, উনি নম্র ভদ্র মানুষ, ওনার হাত ধরে যদি আমাদের কাটিগোড়ার মানুষ জনতা চলে বিগত দিনে আরও ভালো হবে, কাটিগোড়ার খুবই ভালো উন্নতি হবে এটাই আমি বলি। এবং ইউডিএফ কংগ্রেস ছেড়ে ইউডিএফে যোগদান করার মূল উদ্দেশ্যটা কি? খলিলউদ্দিন মজুমদার কে উনি কংগ্রেস ছেড়ে ইউডিএফে যোগদান? ও এনামুল্লাহ স্যার, উনি ব্যবসা করবেন তাই ব্যবসার জন্য উনি। এনএসওয়াই অ্যাসেম্বলির পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন আয়োজন করার মূল উদ্দেশ্য হলো যে বিগত দিন থেকে এআইইউডিএফের কেন্দ্রীয় সম্পাদক এনামুল্লাহ সাহেব যেভাবে বিতর্কিত মন্তব্য করে চলেছেন এবং কংগ্রেসের বিধায়ক ওয়াজেদ আলী এবং কার্যকরী সেক্রেটারি কার্যকরী সভাপতি কমলাক্ষ দেব পুরকাস্ত বিষয় নিয়ে যেভাবে মন্তব্য বিরূপ মন্তব্য করে চলেছেন, এর জন্য আমরা অত্যন্ত ধিক্কার জানাই। যে আপনি বলেছেন যে কংগ্রেসের বিধায়করা কংগ্রেসের বিধায়করা বিজেপির সাথে কংগ্রেসের বিধায়কদের মিল রয়েছে তা অত্যন্ত ভুল, কারণ উনি জানেন না বিগত দিন থেকে দেখে চলেছেন যেভাবে এআইইউডিএফের বিধায়ক এআইইউডিএফের সভাপতি বদরুদ্দিন আজমল এবং ওনার ভাই সিরাজউদ্দিন আজমলের মধুর সম্পর্ক হিমন্ত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস সঙ্গে তা পুরা আসামবাসী সকলেই জানেন। এমনকি সুনাইর বিধায়ক ফরিমউদ্দিন বড়গুলিয়ার যেভাবে সম্পর্ক রয়েছে উনি কি এনামুল্লাহ সাহেবকে উনি জানেন না যে সুনাইর বিধায়ক ফরিমউদ্দিন বড়গুলিয়া উনি কুন্দুলের বিধায়ক এআইইউডিএফের বিধায়ক নিয়ে না কংগ্রেসের বিধায়ক উনি যেভাবে মন্তব্য করতে চলে বলেছেন যে সবসময় বলে চলেন যে কংগ্রেসের বিধায়করাই বিজেপির সঙ্গে ওনাদের সম্পর্ক বেশি তা অত্যন্ত ভুল। উনি একজন শিক্ষিত মানুষ, ওনার এই বিষয়ে ভালো করে দেখা দরকার, জানা দরকার। এভাবে বিতর্কিত মন্তব্য করে সমাজের মধ্যে একটি উচ্ছৃঙ্খলা সৃষ্টি করেছেন তার জন্য আমরা খুবই ধিক্কার জানাই এবং ওনাকে বলবো যেন এরকম মন্তব্য না করে, যে মানুষ সমাজের মানুষের মধ্যে উচ্ছৃঙ্খলা সৃষ্টি না করে। এবং আমি অন্যদেরকে হুঁশিয়ারি দিচ্ছি যেন এইভাবে কংগ্রেসের বিধায়ক এবং নেতাদের উপরে এভাবে মন্তব্য আরও যেন কখনো না করেন। এবং উনি যেভাবে কালাই ব্লক কংগ্রেসের উপরে যেভাবে মন্তব্য করেছেন তা অত্যন্ত দুঃখজনক এবং এর দীক্ষার জানাই। পুরা আমাদের কাঠিগোড়ার বিধায়ক যেভাবে কাজ করে চলেছেন তা অত্যন্ত খুশির ব্যাপার। বিগত দিনে অনেক বিধায়ক নির্বাচিত হয়েছিলেন কিন্তু এভাবেই কোনো বিধায়ক নির্বাচনের আগে যেভাবে
মানুষের সঙ্গে সুসম্পর্ক ছিল, বিরোধী দেশ থাকেনি, কিন্তু আমাদের বিধায়ক নির্বাচনের আগে যেভাবে সম্পর্ক ছিল মানুষের সঙ্গে গোটাই আসবে, সেভাবে নির্বাচনের পরে কিন্তু সমান সম্পর্ক বজায় রেখেছিলেন, তার জন্য আমরা অত্যন্ত খুশি। এবং আমরা যদি বিধায়কের কাছ থেকে আশা করছি যে বিধায়ক আমাদের খাটিগোলায় আরও উন্নয়ন হবে, আমাদের খাটিগোলায় উন্নয়ন হবে, এবং খাটিগোলার বিধায়ক শুধু আমাদের কংগ্রেস দলের বিধায়ক নেই, আমাদের পুরো সমষ্টির বিধায়ক, যা অত্যন্ত খুশির ব্যাপার। কাঠিগোড়া এনএসওয়াই অ্যাসেম্বলির দ্বারা আয়োজিত সাংবাদিক সম্মেলনে আমরা এই জন্য সাংবাদিক সম্মেলন ডেকেছি, বিগত কয়েকদিন থেকে এআইইউডিএফের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মৌলানা এনামুল্লাহ মহাশয় যেভাবে আমাদের কংগ্রেস দল এবং কংগ্রেস দলের আসাম প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট কমলাক্ষ দেবপুরকাস্ত এবং কংগ্রেসের বিধায়ক ওয়াজিদ আলী এবং আমাদের কাঠিগোড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার এবং করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ মহাশয়কে নিয়ে যে মন্তব্য করছেন, এটা উনি যুক্তিহীন মন্তব্য করছেন, ওনার মন গড়া মন্তব্য করছেন। আমরা ওনার হয়তো উনিও হয়তো ভুলে গেছেন যে উনি যে ডানা দিয়ে উড়ছেন এটা কংগ্রেসের ডানা, উনি প্রথমেই কংগ্রেসে ছিলেন। আর আমরা ওনাকে হুঁশিয়ারি দিতে চাই যে উনি এরকম আর মন্তব্য না করেন, যদি উনি একটি কারেন্ট ব্লক কংগ্রেস এবং কাঠিগোড়া ব্লক কংগ্রেসকে কালাইন ব্লক কংগ্রেস এবং কাঠিগোড়া ব্লক কংগ্রেসের উপর যে একটা ব্লেম এনেছেন যে বিধানসভা ইলেকশনে এমএলএর কাছে টাকা চেয়েছিল, কিন্তু এটা ভুল। কে টাকা চেয়েছিল? কালাইন ব্লক কংগ্রেস এমএলএর কাছে চেয়েছিল, মানে উনি মন্তব্য করেছেন এরকম, কিন্তু এটা ওনার ভুল। যদি উনি ওনার কাছে যদি প্রমাণ থাকে তাহলে উনি প্রমাণ দেখান, নাহলে আমরা আইনের আওতায় যাব। আমরা কাঠিগোড়া অ্যাসেম্বলি এনএসওয়াই আমরা আজকে ওনার মন্তব্যের তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই, এবং আমরা ওনাকে হুঁশিয়ারি দিই যে উনি এরকম মন্তব্য থেকে বিরত থাকুন। এবং ওনার দলের যে বিধায়করা রয়েছেন, ওরা তো বেশিরভাগই সবাই তো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তারিফ করেন, ওনারা এর বাদে ওনার দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৌলানা বদরুদ্দিন আহমদ উনিও তো এক সংবাদ মাধ্যমে বলেছেন যে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ায় ওনার ব্যবসায় উন্নতি হয়েছে, এবং আরও অনেক বলেছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। কালাইন থেকে আব্দুস সোফান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।